আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, বাড়ির সামনে পানি জমি গেছিল, এত বৃষ্টি। এখানে অনেক পানি ছিল সকালবেলা, এত বৃষ্টি ছিল, এখন পানি চলে গেছে, পানি নাই। আজকে মেহমানরা রুটি আর চা খাচ্ছে, খুদের ভাত ছিল সকালবেলায়, তো সকালে নাস্তা খুদের ভাত ছিল, আর এখন খাচ্ছে হলো চা আর রুটি। এমনি খুদের ভাত খাও না? না, আজকে খাবে না। মেহমানদের জন্য রান্না করব আজকে গরুর মাংস। এই তো গরুর মাংস, এখানে আমি পরিষ্কার করে রাখছি, একেবারে কেটে কুটে ধুয়ে। 5 কেজি আছে, চুলায় আছে ডাল, কালকের মাংসের এই তো এখানে ঝোল আছে, খাওয়া হয়ে গেছে কালকের মাংস। আজকে আবার নতুন করে রান্না করব, পুঁই শাক রান্না করব। তাহলে আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন। সবজি বাজার নিয়ে আসছে আমাদের, মাছ এখানে আছে, মিষ্টি কুমড়া, গাজর, এখানে আমরা সবজি কাটাকাটি করছি, পুঁই শাক, ডাটা, আর এই যে এখানে আমার বোন সবজি বার করতেছে, ঢেঁড়স, বেগুন, পটল নিয়ে আসছে না, নিচে ডাল এখানে নিচে, পরে গোছায় রাখুন। পরল লাগে অনেক সুন্দর, না কুরবানি ঈদের পরে করলা মানে তিতা খাবার, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। করলা ভাজি, কাঁচামরিচ, বেগুন, মাছটা অনেক বড়। অনেক বড় বড় বাজার থেকে কেটে নিয়ে আসছে, অনেক বড় বড় পিস করে কাটতে হবে। রুই মাছ আছিল না? রুই মাছ আনতে গেছিলাম, রুই মাছ আর কাতল মাছ। আরো মাছ নিয়ে আসছে, বিভিন্ন ধরনের মাছ। এই মাছগুলো অনেক সুন্দর, বাইং মাছ, ট্যাংরা মাছ, এগুলো আমাদের এখানকার নদীর মাছ। আর এই তো বড় বড় মাছ, অনেক বড় পিস ছিল, এগুলো মাঝখান দিয়ে একটা করে টুকরা করা হয়েছে, এগুলো রান্না করবো আজকে আমরা। আর এটা হবে ফ্রিজে রেখে দিব, আর এগুলো কাটতে হবে। কি দিবে? কি টুথপিক? টুথপিক? হ্যাঁ, আজকে সারাদিন রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, সারাটা দিন বৃষ্টি। এখন বাজে হলো 12:30 বাজে।